আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমাদের চ্যানেলে স্বাগতম। সমূলত আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র যে সাবজেক্টটা আছে সেটার প্রথম সপ্তাহের এক নম্বর অ্যাসাইনমেন্টের উত্তর এবং পিডিএফ ফাইল নিয়ে আসছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই প্রশ্নটা। তো এখানে প্রথম অধ্যায়ে ব্যবসায়ের মৌলিক ধারণা, তো অ্যাসাইনমেন্টটাতে কি বলছে, একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসায় উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ। এবং এখানে নির্দেশনাতে কি বলছে আমরা একটু দেখে নিই। ব্যবসায়ের ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, ব্যবসার আয়তা বর্ণনা করতে হবে, ব্যবসার কার্যাবলী বর্ণনা করতে হবে এবং অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসা কীভাবে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করতে হবে। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, আমাদেরকে নির্দেশকের ক, খ, গ, ঘ এই যে প্রশ্নগুলো ফলো করেই কিন্তু মূলত আমাদেরকে অ্যাসাইনমেন্টটা সলিউশন করতে হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যবসায়ের ধারণা, তারপরের প্রশ্নটা হচ্ছে ব্যবসায়ের আয়তা, এবং গ নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসায়ের ভূমিকা নিরূপণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে আমার এমএস ওয়ার্ডে চলে আসছি। তো এইখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানের পিডিএফ। ওকে, সো দেখো, ক নাম্বার যে প্রশ্নটা ছিল, উদাহরণসহ ব্যবসায় ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করো। সো এইখানে কিন্তু ব্যবসায় ধারণা তো ব্যাখ্যা করবো আমি। দেখো, সাধারণত মুনাফার উদ্দেশ্যে পরিচালিত নিয়ন্ত্রিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। গত কয়েকদিন আগে আমি মাঠে খেলতে গিয়ে কয়েকজন বন্ধুর কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে তাদের কার বাবা কি করে। অনেকেই বললো ঔষধের দোকান, মুদির দোকান, শাড়ির দোকান, কসমেটিক্স এর দোকান ইত্যাদি পেশায় নিয়োজিত থাকে। তাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসার অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফা লাভের আশায় উক্ত কাজগুলো করে থাকেন। মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি চাষ করে তাকে ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। কোন আমার প্রশ্ন ছিল, উদাহরণসহ ব্যবসায়ের প্রকারভেদ, ছকে পরিদর্শন সহ শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার ব্যাখ্যা। এই যে দেখো, খ নাম্বার প্রশ্নটা দেখো, এখানে মানে ব্যবসায়ের আয়তা আমাদেরকে যে বলছে, তো এইখানে দেখো ব্যবসায়ের আয়তার ছক সহ শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার ব্যাখ্যা সঠিকভাবে যদি লিখি তাহলে 4 মার্কস পাবো। ওকে, সো আমরা এটাও লিখবো আমরা। ওকে, সো দেখো আমরা চলে যাচ্ছি। সো দেখো, এখানে প্রত্যক্ষ সেবার ব্যাখ্যা, প্রযুক্তির আধুনিকায়নের সাথে পাল্লা দিয়ে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যবসায় শুধু পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যবসায়ের ধরনে পরিবর্তন সাধিত হয়েছে। একটি ব্যবসায়কে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটি ব্যবসা। ব্যবসায়কে তিনটি ভাগে ভাগ করা যায়, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। সো এই যে শখটা দেখতে পাচ্ছ, এই শখটা অবশ্যই পেন্সিল দিয়ে তোমাদেরকে অঙ্কন করতে হবে, ঠিক আছে? সো দেখো, এখানে দেয়া আছে যে ব্যবসা হচ্ছে তিন প্রকার, যে এখানে আমরা উপরে যে আমরা তিন ভাগে ভাগ করা হয়েছে এটা আলোচনা করলাম। সো এটাই যে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো শিল্পের ক্ষেত্রে কিছু আছে এখানে এবং হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রেও আছে, প্রত্যক্ষ সেবার ক্ষেত্রেও আছে। এগুলো তোমরা পিডিএফ ফাইলটাতে দেখে নিবা। ওকে, এবং দেখো শিল্পের উদাহরণ, প্রাকৃতিক সম্পদ আহরণ ও তা কাঁচামালে রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে শিল্প বলা হয়। শিল্পকে এইখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা উৎপাদনের উপকরণ হবে। ওকে, হ্যাঁ, শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। শিল্পকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। সো আমরা হচ্ছে বাণিজ্যের উদাহরণে চলে যাচ্ছি। বাণিজ্য হলো পণ্য বা সেবা বণ্টন করার মাধ্যম। পণ্য উৎপাদনের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলী বাণিজ্যের অন্তর্ভুক্ত। বাণিজ্যের কয়েকটি উদাহরণ উল্লেখ করা হলো, পরিবহন, ব্যাংকিং, বিমা, ইন্স্যুরেন্স, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, বিপণন ইত্যাদি, প্রত্যক্ষ সেবা। হ্যাঁ, আধুনিক ব্যবসায়ের বড় একটি অংশ হচ্ছে সেবা, অর্থ
অর্থ উপার্জনের উদ্দেশ্যে যদি বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে সেবা কর্মকে সেবা শিল্প বলে। সেবা শিল্পের কয়েকটি উদাহরণ উল্লেখ করা হলো ডাক্তারি ক্লিনিক, হাসপাতাল, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম, আইন চেম্বার ইত্যাদি। তো শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখন আমরা গো নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব। তো গো নাম্বার প্রশ্নটা ছিল ব্যবসায়ের কার্যাবলী। তো 4 মার্কস পাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে ব্যবসায়ের 8টি কার্যাবলী সঠিকভাবে লিখতে বলা হয়েছে। ওকে, সো আমরা 8টি কার্যাবলী সঠিকভাবে দিছি। এখানে তোমরা দেখো এটা হচ্ছে তোমাদের গ নাম্বার, এই যে দেখো, এই যে গ নাম্বার ব্যবসায়ের কার্যাবলী সমূহ, ঠিক আছে। তো এই ব্যবসায়ের কার্যাবলী সমূহ এখানে হচ্ছে আমরা 8টি কার্যাবলী দিছি। সো তোমাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি হচ্ছে ভিডিওটাতে তোমাদেরকে এগুলো পড়ে শুনাইতে গেলে অনেক সময় চলে যাচ্ছে। তো দেখো, 1 নম্বর উৎপাদন, 2 নম্বর ক্রয়, 3 নম্বর বিক্রয়, 4 নম্বর অর্থ সংস্থান, এই দেখো এখানে 5 আছে, 6, 7, ঠিক আছে, এবং এখানে 8 নম্বর। তো 8টি কার্যাবলী আমরা সুন্দর করে কিন্তু এখানে বর্ণনা করে দিছি। তো আমরা প্রথম কমেন্টেই পিডিএফ ফাইলের লিঙ্কটা পাবা, ডাউনলোড করে ফেলো। ওকে, সো আমাদের যে ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল এটাতে ঘ দিয়ে নিই, তাহলে তোমরা সুবিধা হবে। সো ঘ নাম্বার প্রশ্নটা কী ছিল আমরা একটু আগে পড়ে নিই। সো দেখো, দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসায়ের ভূমিকা নিরূপণ করতে বলছিল। সো এখানে কি বলছে দেখো, 4 নম্বর পাওয়ার জন্য আমাদেরকে বলছে ব্যবসায়ের কমপক্ষে 7টি অর্থনৈতিক গুরুত্বের এবং জীবনযাত্রার মানের হচ্ছে 5টি। 7 আর 5 কত? 7 আর 5 আমরা জানি 12। সো 12টি কিন্তু কারণ ব্যাখ্যা করতে হবে। সো ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য হচ্ছে 12টি কারণ কিন্তু এখানে ব্যাখ্যা করে দিছি। ওকে, সো দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সো এখানে কিন্তু 12টি কারণ ব্যাখ্যা করা আছে। সো এই পিডিএফ ফাইলের লিঙ্কটা কিন্তু তোমাদের প্রথম কমেন্টে দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করলেই ডাউনলোড করে ফেলতে পারবা, ঠিক আছে। তো আজকের অ্যাসাইনমেন্টটা এখানে শেষ করতেছি, পিডিএফ ফাইলটা ডাউনলোড করে লেখা স্টার্ট করো। আল্লাহ হাফেজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলে অলরেডি দেখতে পাচ্ছ ব্যবসার সংগঠন 2 তোমাদের যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা অলরেডি আপলোড হয়ে গেছে। সো তোমরা কিন্তু চাইলে এই অ্যাসাইনমেন্টের মানে এই যে বইটা, এই বইটার অ্যাসাইনমেন্টটা কিন্তু ডাউনলোড করতে পারো। তো এটার পিডিএফটা কীভাবে নিবা এবং আজকের পিডিএফটা যেভাবে দেওয়া থাকবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এগুলো হচ্ছে কমেন্ট সেকশন। তো প্রথম যে কমেন্টটা এইভাবে লিখা থাকবে, পিডিএফ ডাউনলোড লিঙ্ক, তারপর হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্কটা, জাস্ট এই লিঙ্কটাতে তোমরা একটা ক্লিক করবা। তোমরা যদি একটা ক্লিক করে দাও তো সেই ক্ষেত্রে তোমাদের যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা, কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দ্বিতীয় সপ্তাহের পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু প্রথম সপ্তাহেরটা তোমরা কিন্তু পাওয়া যাবা। ওকে, সো তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট তো আমি দিয়ে দিলাম। সো দ্বিতীয় সপ্তাহের এই অ্যাসাইনমেন্টের লিঙ্কটা প্রথম কমেন্টে দিব এবং তারপরের কমেন্টে থাকবে পিডিএফ ফাইলটা। তো তোমরা চেক করে নাও আর পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ফেলো। সো যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে এই যে লাইক বাটনটা, এই লাইক বাটনটা জাস্ট একটা ক্লিক করে এইভাবে নীল করে দিবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।